ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মোবাইলের মধ্যে ছবি, নিজের ছবি আসলে মোবাইল খোলার সময়, বন্ধ করার সময়, চালু করার সময় যে নিজের ছবি দেখা যায়, তে এতে 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 ওজন নষ্ট হবে না, এতে কোনো গুণা হবে না, নামাজের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নামাজের সময় তো দেখা ঠিক নয়, নামাজের সময় তো ছবি দেখা ঠিক নয়, মোবাইলের ছবি। নামাজ অবস্থায় তো নামাজে মনোযোগ থাকবে, নামাজ অবস্থায় টাইম দেখাও ঠিক নয়। নামাজ অবস্থায় টাইম দেখবেন কেন? টাইম দেখতে হবে নামাজের আগে, নামাজের পরে। সুতরাং মোবাইলের ছবি যদি কেউ দেখে, দৃষ্টি যদি পড়ে যায় নামাজ অবস্থায় অজু করার পরে, তাহলে অজুর ক্ষতি হবে না, নামাজের ক্ষতি হবে না। কিন্তু ইচ্ছা করে যদি কেউ ছবি দেখে মোবাইল থেকে বের করে নামাজ চলাকালে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে একদম, নামাজ দিতে হবে না। নামাজের ভিতরে, নামাজের বাইরের কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায়। ধন্যবাদ।